ফাজিহা প্লান্ট নার্সারির তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি হাসানুর আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আপনাদের একটি নতুন প্রজাতির কুলের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এটি হলো বলসুন্দরী আপেল কুল। এই বলসুন্দরী আপেল কুল দেখতে কিন্তু পুরো আপেলের মতো হয়। দেখেই বুঝতে পাচ্ছেন কুলগুলোর আকৃতি কিন্তু পুরো গোল বলের মতো, এই জন্য এটাকে বলসুন্দরী আপেল কুল বলে। এর আগেও কিন্তু একটি আপেল কুল এসছে, সেটি হলো কাশ্মীরি সুন্দরী আপেল কুল। এই কাশ্মীরি সুন্দরী আপেল কুল কিন্তু দেখতে অনেকটা লম্বা আকৃতির হতো, কিন্তু এই বলসুন্দরী আপেল কুল দেখতে পুরো আপেলের মতো গোলাকৃতির হয় এবং সাইজেও অনেকটাই বড় হয়। এই ভিডিওটি আমরা জানুয়ারি মাসের 10 তারিখে করেছি। এই কুলগুলো পাকতে কিন্তু এখনো 1 থেকে 1.5 মাস সময় লাগবে, কিন্তু এর মধ্যেই প্রতিটি কুলের উপরে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আর এই কুলগুলো পাকলে কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়। এক মাস পরে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কুলগুলো পাকতে শুরু করেছে আর কুলের রঙেরও কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এইভাবে কুলগুলো যখন পুরোপুরি পেকে যাবে তখন দেখতে আরও সুন্দর লাগবে। আপনারা চাইলে কিন্তু বলসুন্দরী আপেল কুলের বাগান করতে পারেন। এই বলসুন্দরী আপেল কুল মার্কেটে কিন্তু 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হয়, আর আপনি এক একটি গাছ থেকে বছরে মিনিমাম 50 কেজি থেকে 70 কেজি ফল পেয়ে যাবেন। এই বলসুন্দরী আপেল কুল কিন্তু 7 থেকে 8 মাসের ভিতরেই গাছে ফল চলে আসে, আর উপর থেকে নিচে পর্যন্ত প্রতিটি ডালই এইরকমই সুন্দর কুল ধরে থাকে। আপনারা যদি চান তাহলে এই বলসুন্দরী আপেল কুলের গাছ কিন্তু টবেও করতে পারেন। আপনার ছাদ বাগানে কিন্তু এই গাছ টবেও লাগাতে পারেন। বলসুন্দরী আপেল কুল গাছে ডিসেম্বর মাসে ফুল আসে এবং ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পরে গাছে ফল পেকে যায়। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলসুন্দরী আপেল কুলের বিষয়ে কম বেশি তথ্য দিতে পেরেছি। আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এইরকমই সুন্দর ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।